দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনাদের আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, তা আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম, খুব সুন্দর নাম। তো মরিয়ম আপু থাকেন কোথায়? আমি থাকি নাটোরে। নাটোরে থাকেন। ইউটিউবে কি জন্য আসলেন? ইউটিউবে এসে একটা কষ্ট বলেন, আমার বাবা ফেলে চলে গেছে, আমার মাকে ফেলে অনেক কষ্ট, আমার মাটা অসুস্থ। আচ্ছা, আপনার কোনো ভাই বোন আছে? ভাই বোন আছে, একটা ছোট ভাই আছে, আপন বোতল কেউ নেই, অসুস্থ মা আছে। আচ্ছা, তো ছোট ভাই আছে, অসুস্থ মা, তো সংসার কে চালায়? সংসার আমি চালাই, যতক্ষণে পরের বাসায় কাজ করি, সবক্ষণে সেলাই মেশিনের কাজ করি, কিন্তু নিজের একটা তো সেলাই মেশিন নাই, ভালো বলছেন। আপনার উদ্দেশ্য ভালো আছে। তো এখন মনে করেন কে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, ঘর সংসার করতে চায় আপনাকে নিয়ে, তো আপনি কি পাশে থাকবেন? অবশ্যই, সে যদি আমার হাত ধরে মরা রাখতো না ছেলে দেয়, তার পাশেও আমি আজীবন থাকবো। সে যদি আমার পাশে থাকে, বুড়ো হোক জীবন হোক, তাহলে না মনটা সুন্দর হলেই আসবে সব কিছু, বুঝছেন? সে মনের মাধ্যমে আমার সব কথা জেনে নেবে, বুঝছেন? আচ্ছা, টাকা পয়সা তো মনে করেন অহর পাওয়া যায়, কিন্তু বড় কিছু না, মানুষের মনটাই বলো, বুড়ো হোক জীবন হোক যেমনই হোক, যে যদি আমার মনের মতন হবে, একটু পাশে দাঁড়াবে, আমার অসুস্থ মানে সেবা যত্ন করবে, সেই জন্য একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো আপনার অসুস্থ মারে সেবা যত্ন করলে বললেন, তো আপনার তার মা যদি আবার অসুস্থ থাকে, আপনি তার মা সেবা যত্ন করবেন? অবশ্যই করবো, করবো না কেন, আমার মার পাশে দাঁড়াবে, ওর মার পাশে দাঁড়াবো। আচ্ছা, উনি যদি আপনার মার পাশে দাঁড়ায়, আপনার তার পরিবারের পাশে দাঁড়াবেন, এই তো? আচ্ছা, দুজনে মিলে সুখ দুঃখ ভাগ করে নেবেন। আমি বলি, আমি একটা গরিবের মেয়ে, সবাই ভালো মন দিয়ে বন্ধু বা কেউ খারাপ মাইন্ডে বলবেন না, আর পাশে দাঁড়ায়েন। আচ্ছা, আপনার নাম কি বললেন? মরিয়ম। তো তার নাম্বারটা হচ্ছে 01790998761। আমি নাম্বারটা আবারও বলছি, 01790998761। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। সালাম।